ফিরছেন ভারত মাতার বিষ সন্তান স্বাগত জানাতে সীমান্তে দেশবাসী কয়েকদিন ধরে টান টান উত্তেজনার অবসান ভারতের চাপে নথি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান আজ শুক্রবার দেশে ফিরছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন ইতিমধ্যে ইসলামাবাদ থেকে রওনাও দিয়ে দিয়েছেন অভিনন্দন সড়ক পথে তাকে নিয়ে আসা হচ্ছে তার সঙ্গে রয়েছে পাকিস্তানের ভারতীয় হাই কমিশনারের আধিকারিকরা মনে করা হচ্ছে দুপুরের মধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছবেন অভিনন্দন জানা যাচ্ছে ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে জানানো হয়েছে বিটিং রিট্রিট শুরু হওয়ার আগে যাতে অভিনন্দনকে ফেরানো যায় কারণ সেই সময় বহু মানুষের ভিড় জমে সীমান্তে আর সেজন্য ভারতের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে পাকিস্তানকে ইতিমধ্যে ওয়াগা সীমান্তে পৌঁছে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা জানা গিয়েছে ইসলামাবাদ ছাড়ার আগে বেশ কিছু কাজ সারতে হয়েছে অভিনন্দনকে দেশে বীর সন্তান দেশে ফিরছে আবেগে ভাসছে গোটা ভারত কয়েক হাজার মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন ওয়াঘা সীমান্তে কেউ জাতীয় পতাকা হাতে বা কেউ ঢাকঢোল হাতে অভিনন্দনকে স্বাগত জানাতে সীমান্তে জড়ো হয়েছেন যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে সেখানে সবার মুখে একটাই আওয়াজ অভিনন্দন জিন্দাবাদ সেলুট বীর জওয়ানকে ক্রমশ সীমান্ত এলাকায় ভিড় বাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আটসাট করা হয়েছে গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে একটি জায়গার পর আর সেখানে যেতে দেওয়া হচ্ছে না বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হয়েছে কড়া নজরদারি চলছে তবে যত সময় বাড়ছে উৎকণ্ঠা বাড়ছে দেশের বীর সন্তানকে একবার দেখার জন্যে